মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দামাই পাহাড়ের বনাঞ্চল একসময় বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে। বনাঞ্চল উজাড় হওয়ায় দেখা দিয়েছে খাদ্য আর আবাস সংকটের। পাহাড়ে বসবাসকারী বানরগুলো দল বেঁধে হানা দিচ্ছে লোকালয়ে। উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের হাতলিয়া, শহরপুর, কলাজুড়া সহ অন্যান্য গ্রামে খাবারের খোঁজে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠছে বানরগুলো। বাড়িঘরে ঢুকে চিৎকার, চেঁচামেচি আর সুযোগ পেলেই ঘরের খাবার নিয়ে পালাচ্ছে তারা। বাসা থেকে আসলে বেরোয় আসলে বান্ধরে অনেক আক্রমণ করে, বাসা থেকে খেলাধুলা করতে নানান সমস্যা করে। অনেক সময় বই খাতা নিয়ে দৌড় দিয়ে বাচ্চা কাচ্চার কাপড় চুপড় ধরে টান দেয়, তখন বাচ্চা কাচ্চা স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে। অনেক বাচ্চা কাচ্চা আর স্কুলে যেতে বই পাচ্ছে, তারা স্কুলে যেতে পারছে না। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় বানর আমাদের অনেক ক্ষতি করে, আমাদের বই খাতা নিয়ে ছিঁড়ে ফেলে আমাদের আক্রমণ করার চেষ্টা করে, তাই আমাদের পড়ালেখারও অনেক ক্ষতি হয়। বান্ধরের ভাড়া আমরা কোনো ফসল খাইতাম পারি না, বাড়িঘর একদম লেমটা হয়ে গেছে। খোলা হোক, হোমলা হোক, মাটি হোক, কোনো জাত কোনো জিনিসপত্র বোঝাও হইতে পারি না। তাই বানর আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী ও শিক্ষার্থীরা। ভয়ে অনেকেই দিন দুপুরে জানালা বন্ধ করেও রাখছেন, খাদ্যের খুঁজে বানরগুলো নষ্ট করছে ফসলি জমি। তবে বন বিভাগের এই কর্মকর্তা জানালেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। আমরা এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে মূল আবাসস্থল সেই জায়গাটাতে বনায়ন করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, যদি যথাযথভাবে বাজেট পাওয়া যায় তাহলে আমরা ওই জায়গাগুলোতে নতুন করে ইনভেস্টমেন্ট প্ল্যান্টেশনের মাধ্যমে তার অবস্থাটা মানে ফিরিয়ে আনব এবং তাদের খাবারের ব্যবস্থাটা করা যাবে। প্রশাসন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বানরগুলোকে লোকালয় থেকে নিরাপদ আশ্রয় নিয়ে গেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করছেন স্থানীয়রা। কাউসার খান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।